যে হিমালয় পর্বত, চলে এসেছি এখানে আর কিছু দূর পরই কেদারঘাটি, কেদারনাথ মন্দির। স্বপ্ন পূরণ, স্বপ্ন পূরণ, জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ। আর 1.5 কিলোমিটার বেস ক্যাম্প, বেস ক্যাম্পের পরেই কেদারনাথ মন্দির। ওয়াও, কি দৃশ্য! জীবনের সবকিছু সার্থক এই দৃশ্য দেখে। জাস্ট ওয়াও, এই যে হেলিপ্যাড সামনে, আর এই আসছে হেলিকপ্টার। এই হচ্ছে হেলিপ্যাড, এই হেলিকপ্টার যাচ্ছে, আর এই হচ্ছে হেলিপ্যাড, আর ওই দূরে দেখা যাচ্ছে কেদার বাবার মন্দির, মন্দিরের চূড়া। ওই যে ওই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। এই হেলিকপ্টার আসছে, আর এই হেলিকপ্টার উঠছে এইখানে হেলিপ্যাড, এই হেলিপ্যাডে এসে ল্যান্ড করবে। এটা হচ্ছে হেলিপ্যাড। জয় বাবা কেদার।
জয় বাবা কেদার, জয় বাবা কেদার, জয় বাবা কেদার, জয় বাবা কেদার। এই আমরা পৌঁছালাম কেদারনাথ ধামে। জীবনের খুব বড় স্বপ্ন একটা পূরণ। বলেছিলাম বাবাকে আমার সোনা স্বামী নিয়ে যেতে, আমি এখানে সফলভাবে আসতে পারি। আজকে আমি এসে পৌঁছালাম। এই হচ্ছে মন্দির। জয় বাবা কেদার, জয় বাবা কেদার। এই হচ্ছে মন্দির। এই মন্দির একদম সামনে এসে গেলাম। তো এখানেই আমি আমার জার্নির, কেদারনাথ জার্নির ব্লগটা এন্ড করছি। কালকে সকালে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসব, যেখানে আমি মন্দিরের পুজো সব কিছু দেখাবো, আরও কী কী আছে মন্দির ঘুরে, মন্দিরের চত্বরে কী করি না করি সব কিছু দেখাবো। তো এখানেই আমার ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। জয় বাবা কেদার। কেমন লাগছে? হ্যাঁ, কেমন অনুভূতি? চোখে জল চলে আসে। সোনা কেমন লাগছে?